الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين أما بعد ربي زدني علما اللهم ارزقنا علما نافعا فهما كاملا هدايتنه أونلاين درسير طلاب کرام السلام علیکم و رحمت اللہ اللہ رب العالمین شکریہ ای جنو جے اللہ تعالیٰ اما در کے بیگو تو کو ایک ٹیک ای کلاسے منصوبات بارو پکاریر بونو نا ہدایت النہور آلو کے امرا سمپتو کرار اللہ تعالیٰ توفی دان کرے سین الحمدللہ اس کے امرا انشاءاللہ تعالیٰ यार मंसूबात बारो प्रकार बारो प्रकार कयेकटी प्रकार हाल थेके शुरू करे शेष पर्यन्ती आम्रा ए समस्त मंसूबातेर विषयगुलाके प्रकारगुलाके आरबी वाक्येर माध्ये आम्रा प्रयोगेर कि करब चेष्टा करब जे जेमन बोर्डेर मध्ये আমরা কিছু কোরআনে কারীমের আয়াত এবং দুই একটি আরবি বাক্য আমরা লিখেছি এগুলোর মধ্যে আমরা দেখব মানসুবাত বারো প্রকারের কোন প্রকার এখানে ব্যবহার হয়েছে আমরা এটা কী করব শনাক্ত করব খুলিকাল ইনসানু দঈফা এটা কোরআনে কারীমের আয়াত এই আয়াতের শাব্দিক অর্থ হল যে মানুষকে দুর্বল অবস্থায় সৃষ্টি করা হয়েছে মানুষকে দুর্বল অবস্থায় সৃষ্টি করা হয়েছে এই আয়াতে কারিমার মধ্যে দঈফান শব্দটা কি মানসুবাতের কোন প্রকারের মধ্যে পড়েছে আমরা দেখতেছি দঈফান শব্দটা ইনসান শব্দের অবস্থা বর্ণনা করেছে যে মানুষকে সৃষ্টি করা হয়েছে কোন অবস্থায় দঈফান হ্যাঁ এটা হাল হয়েছে কি হয়েছে কেন এই হেদায়েতুন্নাহুর মুসান্নাফ রহমতুল্লাহ বলেছেন হাল কাকে বলা হয় হাল বলা হয় এমন একটি শব্দ যাহা ফায়েল অথবা মুফুলি বিহি অথবা ফায়েল মুফুলি বিহি উভয়ের অবস্থা বর্ণনা করে তাকে কি বলা হয় হাল বলা হয় তো খুলিকাল ইনসানু এই ইনসাম শব্দটা হলো নায়েবে ফাইল নায়েবে ফাইল তো নায়েবে ফাইলটির অবস্থা বর্ণনা করা হয়েছে দঈফান শব্দটা দ্বারা কি দিয়া হ্যাঁ তাহলে দঈফান শব্দটা এটা কি হয়েছে হাল হাল হয়েছে নাকি না হাল তো ইনসানু হলো জুলহাল খুলিকা হলো ফেলে মাজুল আল ইনসানু হলো জুলহাল আর দঈফান হইল হাল জুলহাল এবং হাল মিলে নায়েবে ফাইল কা খুলিকে ফেলের ফেল এবং নায়েবে ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া তাইলে আমরা দঈফান শব্দটি হাল এটা আমরা কি করলাম শনাক্ত করতে পেরেছি নির্ণয় করতে পেরেছি এইটি কিন্তু আমাদের না আমাদের যে হেদায়েতুন্নাহু ফরার এটা একটা কি সার্থকতা হইল যে আমরা হেদায়েতুন্নাহুর মুসাদ্দাব রহমতুল্লাহ হাল সম্পর্কে যে বর্ণনাটা দিয়েছেন এটা আমরা যদিও এই খুলিকাল ইনসানু দঈফা এই এই কোরআনে কারিমের আয়াতটা কিন্তু হালের বর্ণনার মধ্যে মুসানাবুতুল্লাহ লেখেন নাই কিন্তু আমরা কোরআনে কারিমের থেকে বের করে আমরা কী করছি এইটাকে দঈফান শব্দটা এটা বাক্যের মধ্যে হাল হয়েছে আমরা এটা নির্ণয় করতে পেরেছি এইটা একটা কি বড় সফলতা এটা কি সফলতা এবং আমার সার্থকতা যে আমরা হাল এই হালের সংজ্ঞা বা হাল কাকে বলা হয় এইটা যে আমরা কিতাবের মধ্যে আমরা সংজ্ঞা হিসেবে মুখস্থ করেছি বা বুঝেছি এটা আমরা প্রয়োগ করতেও পেরেছি খারাজু মিন দিয়ারিহিম ওহুম উলুফুন খারাজু তাহারা বের হইল মিন দিয়ারিহিম তাহাদের গড়সমূহ হতে অহুম উলুফুন এমত অবস্থায় যে তারা হইল হাজার হাজার আলফুনের বহুবচন কি উলুফ আলফুন হতে কি হাজার তাহলে আমরা দেখি অহুম উলু অহুম উলুফুন অহুম
উলুফুন এইটা এই অংশটি বাক্যের মধ্যে কি হয়েছে তুর্কিবি তুর্কিবির মধ্যে কি হয়েছে যেমন খারাজু তাহারা বের হইল মিন দিয়ারিহিম তাহাদের ঘর থেকে কারা বের হইল এই খারাজু হইল ফেল এই ওয়াটা হইল জমিরে জমিরে কি জমিরে মানে জমিরে বারেজ জমিরে বারেজে মহল্লান জমিরে বারেজে মহল্লান মারফু মহল্লান কি মহল্লান মারফু মহল্লান মারফু তো এই তাহারা বের হইল এমত অবস্থায় যে তাহারা হইল হাজার হাজার তারা কি তাহারা তাহাদের ঘর থেকে বাড়ির থেকে বের হইল এমত অবস্থায় যে তাহারা কি হাজার 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 তাহলে বুঝে গেল এই অহুম উলুফুন হুম উলুফুন হুম উলুফুন এই অংশটি এটা তুর্কিবের মধ্যে হাল হয়েছে কি হয়েছে হাল হয়েছে কার থেকে খারাজু এ খারাজু ফাইল থেকে কি থেকে হাল কার থেকে হয় ফাইল থেকে হয় মফুল বিহিত থেকে হয় কার থেকে হয় ফাইল থেকে হয় মফুল বিহিত থেকে হয় হ্যাঁ অথবা একসাথে দোনোরা থেকে হয় এখন হুম উলুফুন হুম উলুফুন এইটা হাল হয়েছে কার থেকে খারাজু যে ফাইল থেকে কার থেকে ফাইল থেকে তো এখন আমরা আরেকটা জেনেছি একটা হইলো হাল মুফরাদ হাল হয় কি হয় মুফরাদ একক শব্দ যেমন খুলিকাল ইনসানু দঈফা এটা কি শব্দ একক শব্দ আবার জুমলা হয়েও হাল হয় কি হয় জুমলা হয়েও হাল হয় তো আমরা আরেকটা জেনেছি জুমলা হয়ে যদি হাল হয় তাহলে একটা ওয়াই হালি আনতে হয় কি আনতে হয় এই যে ওয়াউটা হইলো ওয়াই হালিয়া ওয়াই কি হালিয়া তো হুম হুম হইলো মুক্তাদা উলুফুন হইলো খবর হুম হইলো মুক্তাদা উলুফুন কি খবর মুক্তাদা এবং খবর মিল্লা জুমলায় এসমিয়া হয়ে ওইছে কি হাল ওয়াউটা হইলো কি ওয়াই হালিয়া আর খারাজু ফেল এটা মধ্যে এই ওয়াউটা এটা হইলো কি ফাইলে জুলহাল ফাইলে জুলহাল হ্যাঁ আর এই অহুম উলুফুন এটা হইলো কি হাল হাল এবং জুলহাল মিল হইলো ফাইল মিন দিয়ারিহিম এটা হইলো মোতালেক মিন হফেজার দিয়ার মোজাব হিম হইলো মোজাফিলে মোজাব এবং মোজাফিলে মিলে মাজরুর যার মজরু মিল্লা মোতালেক তাহলে ফেল ফাইল মোতালেক মিলে জুমলায়ে ফেলিয়া এনেকুয়া একটা জিনিস আমরা বুঝছি যে একটা হইলো জুমলা হয়েও কি হয় হাল হয় জুমলা হয়ে যদি হাল হয় তাহলে একটা কি লাগে ওয়াই হালিয়া লাগে এটা কি কোন ওয়াও ওয়াই হালিয়া যা আহালুল মদিনাতে ইস্তাবশিরুনা যা এস আসলো আহালুল মদিনা মদিনাবাসীরা মদিনাবাসীরা আসলো হ্যাঁ ইস্তাবশিরুনা এমত অবস্থায় যে তারা সুসংবাদ দিতেছে ইস্তাবশিরুনা তো কি সুসংবাদ দিতেছে এখন আমরা দেখি ইস্তাবশিরুনা যে এই শব্দটি লব্জটি এটা তুর্কিবের মধ্যে কি হয়েছে কি হয়েছে তো দেখি আমরা যে আহলে মদিনা মদিনা শহরের বাসিন্দা আহলে মদিনা তো কি মদিনাত তো শহর শহরের বাসিন্দারা আসলো কোন অবস্থা আসলো ইস্তাব শিরুন হ্যাঁ তাহলে এই আহালে মদিনাদের অবস্থা বর্ণনা করছে কি বর্ণনা করছে এটা কিন্তু কোরআনে কেরিমের আয়াত অবস্থা বর্ণনা হ্যাঁ করতেছে এখন অবস্থা বর্ণনা করতেছে যে যা ফেল আহলু মুজাব মদিনাতুল মুজাফিলে মুজাফ এবং মুজাফিলে মিল হল জুলহাল কি জুলহাল ইস্তাব শিরুন এটা ফেল এটা মধ্যে জমির ওয়াওটা হ্যাঁ এটা ওয়াওটা হইলো কি এই যে জমির যে ওয়াওটা এটা হইলো কি ফাইল এটা কি এটা হইলো ফাইল তো ফেল এবং ফাইল মিলে জুমলাই ফেলিয়া ওয়া হাল জুল ফেলিয়া কি হাল জুলহাল এবং হাল মিলে ফাইল এই যা ফেলের কি ফাইল হয়েছে যা ফেলের ফাইল হয়েছে তাহলে এইটাও কিন্তু একটা জুমলা মিল হয়েছে আরেকটা কথা এখানে দো এখানে কি নাই না এখানে দোয়াও নাই ইয়াস্তাব শিরুন এটা কি জুমলা হয়ে হাল হয়েছে জুমলা হয়ে কিছে হাল হয়েছে এখানে দোয়াও নাই এখানে কি নাই হ্যাঁ এটা একটা ব্যতিক্রম ধর্ম একটা নিয়ম আছে যদি জুমলাটা যদি ফেলে মোজারে হয় কি হয় ফেলে মোজারে দিয়া হয় তাহলে সেখানে ওয়াও ব্যবহার করতে হয় না
ওয়াই হালি এখানে ব্যবহার করা হয় না কথা বুঝিনি ফারাজা মূসা ইলা কাওমিহি গাজবানা আসিফান ফারাজা অতঃপর প্রত্যাবর্তন করলো মূসা আলাইহিস সালাম ইলা কাওমিহি তিনির কি সম্প্রদায়ের নিকট গাজবানা রাগান্বিত অবস্থায় আসিফান দুঃখ প্রকাশ করা অবস্থায় মূসা আলাইহিস সালাম ওই চল্লিশ দিন তুরফার থেকে যখন আসলেন আয়েশা দেখলেন তারা কি করে গরুর গোবৎসের তারা পূজা করতেছে উপাসনা করতেছে এরপরে তিনি সেখান থেকে যে ফিরে আসছেন কোন অবস্থায় ছিলেন গাজবানা গাজবানা আসিফান হ্যাঁ তাহলে আমরা দেখি এই গাজবানা শব্দ এবং আসিফান কয়টা শব্দ এই দুইটি শব্দ তুর্কি ব্রমেদে কি হয়েছে তুর্কি ব্রমেদে কি হয়েছে দেখি আমরা এগুলা হাল হয়েছে কি হয়েছে কিভাবে রাজা মূসা মূসা আলাইহিস সালাম এই রাজা হইল ফেল মূসা মূসা শব্দটা হইল কি ফায়েল হ্যাঁ ইলা হরফে জার কাওমিহি মুজাব মুজাবিলে মাজরু জার মাজরু মিল্লা মুতাল্লাক তাহলে তাহলে এই মূসা আলাইহিস সালাম আসলেন প্রত্যাবর্তন করলেন হ্যাঁ ফিরে আসলেন বাড়িতে এখন কত হলো যে এই যে এইটার থেকে ফাইল থেকে গাজবানা আসিফান এটা কিন্তু কোরআন শিবায়ত এটা কি হয়েছে হাল হয়েছে কার থেকে হাল হয়েছে হ্যাঁ এখানে হাল কয়টা দুইটা আমরা এটাও জানছি যে একটা জুলহালের একাধিক হাল হইতে পারে একাধিক কি হইতে পারে তোর কি বলল কি রাজা ফেল মূসা জুলহাল এটা কি জুলহাল এই গাজবানা হালে আউয়াল আসিফান হালে সানি তাহলে জুলহাল এবং দোনো হাল মিলে ফায়েল আর ইলা কৌমিহি মোতাল্লেক ঠিক আছে নি তাহলে ফেল ফায়েল মোতাল্লেক মিলে জুমলায়ে ফেলিয়া জুমলায় কি ফেলিয়া তাহলে এখানে একটা নতুন একটা আমরা নিয়ম জানলাম সেই কিতাব নয় তো এরকম আছে যে এটা কি একটা জুলহালের একাধিক হাল হইতে পারে ইন্নি রাইতু আহাদা আশারা কাও কাবান আমাদের আলোচনা কি আমাদের আলোচনা কিন্তু মানসুবাত কি হ্যাঁ আমরা ওইটারে কিন্তু খেয়াল রাখতে হবো নসব কেন হইল এই তো গাজবানা নসব হয়েছে আসিফা নসব হয়েছে কেন হয়েছে এটি মানসুবাতের প্রকারের মধ্যে মানসুবাতের প্রকার এটা কি হাল হাল আচ্ছা ইন্নি রাইতু নিশ্চয় ইসুব আলাইহিস সালাম বলেছেন নিশ্চয় আমি দেখেছি আহাদা আশারা কাওকাবান এগারোটি তারকা এগারোটি তারকা আমি দেখেছি আচ্ছা ঠিক আছে এখন এই কাওকাবান যে এই শব্দটি তুর্কিবের মধ্যে কি হয়েছে এটা হয়েছে কি তামিজ কি হয়েছে তামিজ কাকে বলা হয় তামিজ বলা হয়েছে এমন এসমে নাকে রাখে তামিজ কাকে বলা হয় এমন যাহা মেকদারের থেকে কার থেকে মেকদার মেকদার থেকে আদর কায়েল ওজন মাসাহাত মেকিয়াস এগুলোর থেকে যে সন্দেহ আছে সন্দেহকে দূর করে সন্দেহ কি করে আমরা দেখি হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন বললেন যে ইন্নি রাইতু হাদাশারা আমি দেখেছি এগারো আমি দেখেছি কি এগারো দেখেছি এদুর যদি বলতেন এগারো কি দেখেছেন এটা কি বই কিতাব দেখেছেন না গোলাম দেখেছেন না গরু দেখেছেন না কি তারকা দেখেছেন এটা একটা কি সন্দেহ না এই আদতের থেকে আহাত আসার এটা কি আদত এটা কি আদতে কি সংখ্যা সংখ্যার মধ্যে একটা কি হয়েছে সন্দেহ হয়েছে এই সন্দেহটা দূর করছে কে কাও কাবান কে দূর করছে কাও কাবান তাহলে এই কাও কাবান শব্দটা তুর্কিবে কি হয়েছে তামিজ হয়েছে এই জন্য এটা কি হয়েছে এটা নসব হয়েছে এটা কি হয়েছে হ্যাঁ আমরা তো এটা তুর্কিব তো জানি ইন্ন হইল হরফ মোশাববিল ফিল এই ইয়াটা হইল এসমিন্না রাই হইল ফিল তুড হইল ফায়েল আহাদা আশারা মোমাই মোমাই ইয়াজ এটা মোমাই ইয়াজ না কিন্তু মোমাই ইয়াজ আর কাওকাবান হইল তামিজ মোমাইজে বলা হয় আবার এটা কি তামিজে বলা হয় তো দেখো মোমাই মোমাইয়াজ এবং তামিজ মিলে কি হয়েছে এই মফুলে বিহি মফুলে বি রা ফেলে তো এখন ফিল ফাইল মফুলে বিহি মিলে জুমলে ফেলিয়া ওই হয়েছে কি খবরে ইন্না খবরে ইন্না এসমিনা এবং খবরে মিলে জুমলায় এসমিয়া আচ্ছা এস্তারাইতু সোয়ান তামারান
आमी एक सोआ खेजूर क्रय करेछि এটা একটা আরবি একটা বাক্য এটা কিন্তু কোরআন এবং হাদিসের ইয়া না এস্তারাই তো আমি ক্রয় করছি সোহান একশোয়া একশো তো কি একটা কায়েল একটা উন কায়েল করার একটা কি আরে জন ইয়া পাত্র কায়েল করার একটা কি পাত্র আহলে আরবের এটা প্রায় 4 কেজির মতন প্রায় কি 4 কেজি ওজন ওজনের একটা কি টুরি 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 বা খাড়ির মতন টুরি বা কি যেটি বেদ দিয়া বা ইহে দিয়া হ্যাঁ বাঁশ দিয়ে বানানো হয় এরকম দেখুন যদি বলতো যে আমি ক্রয় করেছি সোয়ান একশো একশো কি কি ক্রয় করছেন চাউল ধান না এখানে গম খেজুর কুন্ডা এটা একটা সন্দেহ না তাহলে এই সন্দেহ কি এটা কায়েলের থেকে সন্দেহ কি করছে দূর করছে তামারান শব্দটা এই জন্য তামারান কি হয়েছে তামিজ এটা কি হয়েছে তামিজ হয়েছে এস্তারাই হলো ফেল তুডা হইলো ফাইল সোয়ান হইলো মুমাইয়াজ আর তামারান হইলো কি তামিজ মুমাইয়াজ এবং তুমিজ মিল্লা হয়েছে মফুলি বিহি ফেল ফাইল মফুলি বিহি মিল্লা জুমলায়ে ফেলিয়ায়ে খবরিয়া ঠিক আছে নি ওয়াস্তালার রাসু সাইবা সাইবান এস্তালা শব্দের অর্থ হলো উজ্জ্বল হইলো রাসু মাথা মাথা উজ্জ্বল হইলো কি মাথার চুল উজ্জ্বল হয়েছে এই অর্থ কি এটা হইলো মাথার চুল সাদা হয়েছে সাদা হইলে কি উজ্জ্বল না সাইবান এখন মাথার চুল সাদা হয়েছে মাথার চুল সাদা হয়েছে এটা কি রোগে হয়েছে নাকি অন্য কোনো কারণ হয়েছে না বৃদ্ধ হওয়ার কারণ হয়েছে তাহলে এটা একটা সন্দেহ থাকে না এই সাইবান শব্দটা কি করছে সন্দেহটাকে দূর করছে কার থেকে সন্দেহ দূর করছে এটা কিন্তু কি না মেঘদার না কি না মেঘদার তো কি এটা যেটা আদত এই ওজন কাইল মাসাহাত মেকিয়াস এগুলোর কি থেকে কি করা হয় নাই সন্দেহ দূর করে না বরং এই এস্তাল হইল এই ইয়ার মুসনাদ আর রাসুল মুসনাদ ইলেই মুসনাদ কি ইলেই ফেইল এবং ফাইলের মধ্যে যে কি রয়েছে সম্পর্ক রয়েছে এসনাদ নেজবত রয়েছে কি রয়েছে নেজবতের মধ্যে একটা সন্দেহ হয়েছে যে আরে এস্তা আলার রাসু মাথা কি হয়েছে এই মাথার চুল উজ্জ্বল উজ্জ্বল হয়েছে সাদা হয়েছে কি কারণে সাইবান বিদ্য হওয়ার কারণে কি কারণে তাহলে এটা কার থেকে ইয়া করা হয়েছে তুমিজ করা হয়েছে না এটা হইলো নেজবত থেকে কার থেকে একটা বাক্যের নেজবত থেকে কার থেকে একটা বাক্যের যেমন মোসান রহমতুল্লাহ বলছিলেন যে তবা জাইদুন নাফসান তবা জাইদুন এই নাফসান শব্দটা নেজবতের থেকে এবাহামকে সন্দেহকে দূর করছে ঠিক আছে নি তো এস্তা আলা হইল এই ফেল রাসুল কি ফায়েল সাইবান হইল এটা কি শুধু তুমিজ এটা কি তুমিজ মোমাইয়াজ কোনো কি নেই নির্দিষ্ট নাই এই আনা আকবারু আনা আনা আকবারু মিনকা আনা আকবারু মিনকা মালান আমি তোমার থেকে মালের দিক দিয়ে বড় আমি তোমার থেকে কি এই মালের দিক দিয়ে বড় এটা এটা কিন্তু একটা আরবি একটা বাক্য কোরআন এবং হাদিস নহে এখানে একটা কথা যদি বলতেছে আনা আকবারু মিনকা আমি তোমার থেকে বড় তাহলে একটা প্রশ্ন জাগে এই এটা কি হয় একটা সন্দেহ হয় যে আনা আকবারু এখানে যদি আনা আকবারু মিনকা বলতো আনা আকবারু এতটুকু আমি তোমার থেকে বড় এটা কি মালের দিক দিয়ে বড় না বয়সের দিক দিয়ে বড় না জ্ঞানের দিক দিয়ে বড় কত একটা সন্দেহ থাকে না তাহলে নেজবতের মধ্যে এটা কি মুসনাদ এবং মুসনাদ ইলাইহির নেজবতের মধ্যে কি সন্দেহ হয় তাহলে এটা কি করছে এই মালান শব্দটা এই সন্দেহটাকে দূর করছে তাহলে এটা কি এটা নেজবত থেকে তুমিজ হয়েছে এই জন্য কি হয়েছে এটা নসব হয়েছে হ্যাঁ আনা হইল মুক্তাদা আকবারু শিবফিল আকবারু কি শিবফিল এটার মধ্যে জমিরে হুয়া মোস্তাতার হইল ফায়েল হ্যাঁ মিনকা হইল মিন হল যার কাপ হইল মাজুরু যার মাজুরু মোতালেক আর মালান এই মালান এটা কি হয়েছে তুমি যেছি কি হয়েছে তুমি কার থেকে তুমি যেছি নেজবত থেকে
হ্যাঁ, তাহলে শিব ফেল ফায়েল এবং এবং কি মুতাল্লেক, হ্যাঁ, এবং তুমিজ মিলে জুমলায়ে শিব জুমলা হয়ে গেছে খবর, মুফতাদ এবং খবর মিলে জুমলায়ে এসমিয়া। ফা শারাবু মিনহু ইল্লা কালিলা মিনহুম, ফা শারিবু মিনহু, অথবা তার থেকে তাহারা পান করল, ইল্লা কালিলাম মিনহুম, ইল্লা কালিলাম মিনহুম। আমরা এই কালিলান শব্দটা এই কেন নসব হইল, কেন কি নসব হলো আমরা এই বিষয়টাকে একটু কি জানবো। এটা তাহলে এটা মুস্তাসনা হিসাবে কি হয়েছে, নসব হয়েছে। তা আমরা জানছি মুস্তাসনার এরা কত প্রকার, প্রথম জানি যে মুস্তাসনা কাকে বলা হয়। মুস্তাসনা বলা হয় এই ইয়ার এই হুরুফে এস্তেসনা, হুরুফে কয়টা, এগারোটা বা দশটা হুরুফে এস্তেসনার, এস্তেসনার মাধ্যমে যাহাকে ফুরুবের হুকুম থেকে, ফুরুবের কি যে ফুরুবের যে নেজবত আছে বাক্যের মধ্যে, এইটার থেকে যেইটা আলাদা করে, যেইটাকে কি করা হয় আলাদা করা হয়, বের করা হয়, তারে কি বলা হয় মুস্তাসনা। আর যার থেকে বের করা হয় তাকে বলা হয় মুস্তাসনা মিনহু, তাকে বলা হয় মুস্তাসনা মিনহু। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দেখুন ফাশারিবু, তাহারা কি করলো পান করলো, তারা কি করছে, কারা পান করছে, তাহারা, এই যে সারা বইল সারি বইল ফেল, ওয়াওটা হইল এটা কি, ওয়াওটা হইল মুস্তাসনা মিনহু, ওয়াওটা কি মুস্তাসনা মিনহু। হ্যাঁ, মিনহুটা হইল মিনহুলোর কি মোতাল্লেক, আরে মিনহুট হলো কি মিন হরফে যার হু হইলো মাজুরু, যার মাজুরু মিল হলো মোতাল্লেক। হ্যাঁ, তাহলে ইল্লা হইলো কি হরফে ইস্তেসনা, কালিলান এটা হলো মুস্তাসনা, কালিটা কি মুস্তাসনা। আমরা জানছি কালিলা এই মুস্তাসনার কত প্রকারের রাব, চার প্রকারের রাব। এক প্রকারের রাব হলো কালামে মোজাবের মধ্যে, কালামে কি মোজাব, এবং এটার মধ্যে যদি মুস্তাসনা মিনহু যদি বাক্যে উল্লেখ থাকে, কথার তিনটা শর্ত, কালামে মোজাব, কালামে কি মোজাব না মোজাব, জিমের উপরে কি জবর দিয়ে, হ্যাঁ, কালামে মোজাব কি হাসুসক, যেটার মধ্যে নফি থাকতো না নাহি থাকতো না এস্তেফাম থাকবে না, তাহলে সারিবু এটা কি মোজাব, এবং কি হবে মুস্তাসনামিন উল্লেখ থাকবো, সারিবু এই ওয়াওটা কি মুস্তাসনামিনুর কাছে আছে না। হ্যাঁ, এবং ইল্লার পরে যদি হয় তাহলে মুস্তাসনা কি হবে, মানসুব হবে, কি হবে মানসুব হবে, আমরা জানছি না এটা, হ্যাঁ এইটা একটা নিয়ম মানসুব। তাহলে এই কালিলান এটা কি হয়েছে মুস্তাসনা, তো মুস্তাসনা মিনু এবং মুস্তাসনা মিলে হয়েছে কি ফায়েল, আর মিন হুমইল মিন হরফে যান হুমইল মাজরুর, যার মাজরুর মোতাল্লেকে সানি, তাহলে ফিল ফায়েল দোনো মোতাল্লেক মিল্লা জুমলায় ফেলিয়ায়ে খবরিয়া। মা ফালুহু ইল্লা কালিলু মিনহুম, এটা কোরআন শরীফের আয়াত, মা ফালু হু তাহারা তাহা করল না, ইল্লা কালিলু মিনহুম তাহাদের কম ব্যতীত। এখন আমরা দেখি এই কালিলুন শব্দটা এটা কোন মুস্তাসনার কোন প্রকার এরাবের। আমরা একটা জেনেছি কালামটা যদি কালামে গাইরে মজেব হয় কি হয়, কালামে গাইরে মজেব হয়, মুস্তাসনা মিনহু যদি উল্লেখ থাকে তাহলে ইয়াকে মুস্তাসনার মধ্যে দুই ধরনের এরাব জায়েজ আছে, হ্যাঁ বদলও জায়েজ, এই মনোযোগ, বদলও জায়েজ নসবও জায়েজ, বদলও জায়েজ। তাহলে আমরা দেখি এই ফালু মা ফালু কোন কোন কালাম, কালামে গাইরে মোজাব, এবং এই ফালু হু ফালু এই ওটা কি জুলহাল, ওটা কি জুলহাল, হ্যাঁ এখানে জুলহাল আছে। এখন ইল্লার পরে আসছে, কার পরে আসছে, তাহলে এখানে এই জন্য মা ফালু হু এটা কোন আসে বাদ, কিন্তু এ ফাল ওটা জুলহাল, জুলহাল এটা জমির, জমিটা কি জুলহাল, মা ফালু, হ্যাঁ এ ফালু হু ইল্লা কালিলুন মিনহুম, এই জন্য এই কালিলুম মিনহুম এটা কি হিসাবে বদল হিসাবে কালিলুন যায় যাচ্ছে, কারণ ফালু এটা ওয়াব থেকে কি হয়েছে
फाइल थेके बदल हुई सी ये इटा काली लुनो जायज आसे आबार काली लाम मिनहुम एटाओ कि आसे जायज रही है इटा जदिव कुरान कैरेमेर ये कैराते कि आसे कालिलु मिनहुम और को कैराते आसे काली लाम मिनहुम ठीक है नी बदलो जायज एवं कि बदलो जायज आबार नसबा जायज माशाल्लाह वाला तकुलू अलल्लाह इल्लल हक्का वाला तकुलू अलल्लाह एवं ताहरा बोल हाँ ताहरा ला तकुलू तुमरा बोलियो ना अलल्लाह अलल्लाह अल्लाहर बेपारे इल्लल हक्का इल्लल हक्का तो ये हक्का शब्दटा এটা কি হইছে মুস্তাসনা এটা কি হইছে মুস্তাসনা দেখি হইছে মুস্তাসনা হইছে মুস্তাসনা হিসাবে এটা 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 কোন বাক্য কালামে গাইরে মুজাব লা তাকুলু এটা কি হইছে নাহি হইছে কি আছে নাহি শব্দের কি নাহি তে কালামে গাইরে মুজাব ইল্লার পরে আসছে কি আছে ইল্লার পরে আসছে হ্যাঁ হ্যাঁ তে এই জন্য এইজন্য এটা কি এটা এটা কি হইছে হালাতে নজবিতে এটা এইজন্য মুস্তাসনা হিসেবে এটা নসব হইছে ইল্লাল হাক্কা আচ্ছা লা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক হ্যাঁ ইল্লাল হাক্কা মা জাআ ইল্লা খালিদুন মা জাআ ইল্লা খালিদুন পূর্বে যে আমরা ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হাক্কা এই হাক্কা এটা মুস্তাসনা এটা কি হইছে মানসুব হইছে কারণটা কি কারণ হলো এই মুস্তাসনার এরাব চারি প্রকারের মধ্যে তৃতীয় প্রকারের এরাব হলো বেহাসবিল আওয়ামেলে বেহাসবিল আওয়ামেলে অর্থাৎ মুস্তাসনাটা যদি মুফাররাগ হয় মুস্তাসনা যদি কি হয় মুফাররাগত কি ওই মুস্তাসনা যেই মুস্তাসনা যেই মুস্তাসনাটার বাক্যের মধ্যে মুস্তাসনা মিনু উল্লেখ নাই মুস্তাসনা মিনু কি নাই উল্লেখ নাই তাতে কি বলা হয় মুস্তাসনায়ে মুফাররাগ মুস্তাসনা যদি এখানে মুফাররাগ হয় এবং এটা যদি কালামে গাইরে মুজাব হয় কি হয় কালামে গাইরে মুজাব তাহলে বেহাসবিল আওয়ামেল আমেল অনুসারে মুস্তাসনার মধ্যে এরাব হবে এখন আমরা দেখি লা তাকুলু তোমরা বলিও না আলাল্লাহ আল্লাহর আল্লাহর উপর অর্থাৎ আল্লাহর ব্যাপারে তোমরা বলিও না কি বলিও না এখানে মুস্তাসনা মিনু কি নাই উল্লেখ নাই যদি বলা হইতো যে লা তাকুলু আল্লাহে শাইআন 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 কোনো কিছু বলিও না ইল্লাল হাক্কা সত্য ব্যতীত তাহলে বুঝা গেল যে মুস্তাসনা মিনু কি এখানে উল্লেখ আছে তাহলে মুস্তাসনা মিনু এখানে কি নাই উল্লেখ নাই এই জন্য লা তাকুলু কি ফেল এবং ফাইল এখানে দেখো লা তাকুলু কি ফেল এবং ফাইল তাহলে হাক্কাটা এটা কি হয়েছে মুফুলি বিহি হ্যাঁ তাহলে আমেল অনুসারে লা তাকুলু যে আমেলে কি করছে হাক্কার মধ্যে এরাব দিয়ে দিয়েছে কি নসব হিসাবে ঠিক আছে নি হ্যাঁ মুফুলি বিহি হিসাবে এই জন্য এখানে এই হিসাবে কি হয়েছে নসব হয়েছে বেহাসবিল আওয়ামেলে বেহাসবিল আওয়ামেলে মা জা ইল্লা খালিদুন এখন খালে দুন এটাও তো মুস্তাসনা এটা মধ্যে কি হয়েছে রফ এরাবটা কি হবে রফা এরাবটা কি হবে কারণ নাকি কারণ হয়েছে না কারণ হইলো একটা নিয়ম বলছে মুস্তাকটা যদি মুস্তাসনায়ে মুফাররাগ হয় অর্থাৎ মুস্তাসনা মিনু যদি উল্লেখ না থাকে আর এটা যদি কালামে গাইরে মোজেব হয় তাহলে এটা কোন কালাম মা জাইল্লা খালে দুন এটা কোন কালাম গাইরে মোজাব এখন ইল্লার পরে আসছে আবার এটা কি এটার মুস্তাসনা মিনু উল্লেখ নাই মা যা হ্যাঁ মা আসে নাই ইল্লা জাইদুন ইল্লা জাইদুন তাহলে যা হইলো ফেল যা খালিদুনটা কি ফাইল খালিদ কি হয়েছে ফাইল হয়েছে মা যা ফেল ইল্লা ডহরফে স্তেসনা আর খালিদুন হলো ফাইল খালিদুন কি ফাইল কিন্তু তুর্কি করার সময় কেউ আবার এমনি বলে মা যা ফেল আহাদুন আহা দুন এটা জাবি লুকুল যদি হয় তাহলে ইল্লার আগে কী থাকবো আহাদুন থাকবো আর গাইরে জাবি লুকুল হইলে সাইয়ান থাকবো কী থাকবো সাইয়ান যেমন লা তাকুলু আলাল্লাহি লা তাকুল আল্লাহি এখানে কী বো সাইয়ান কারণ এটা তোমরা বলিও না বলাটা এটা কি গাইরে জাবি লুকুল আর এই
কোনটা মা যা মা মা যা ইল্লা খালিদুন খালিদুন এটা কি জবিলুকুল গিনিমান ব্যক্তি না এই জন্য কেহকে বলতেছে এখানে কি বো আহাদুন কি বো আহাদুন তো এই যে আহাদুন যদি মা যা হলো ফেল আহাদুন হলো মুস্তাসনা মিনহু কি উজ্জ উজ্জ হ্যাঁ আর ইল্লা হরফ ইস্তিসনা খালিদুন হলো মুস্তাসনা মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা মিলে হলো ফায়েল বুঝেছিনি হ্যাঁ ফাহাল ইহুলাকু ফাহাল ইহুলাকু ইল্লাল কাউমুল ফাসিকুন ফাহাল এটা কোন কোন বাক্য ফাহাল ইহুলাকু কালামে মোজাব না গাইরে মোজাব কালামে গাইরে মোজাব কারণ হাল এটা কি এস্তেফাম হাল এটা কি কালামে গাইরে মোজাব কাকে যেটা আমাদের নফি থাকে নাহি আছে এস্তেফাম আছে তাহলে এখানে গিয়েছে এস্তেফাম আছে হ্যাঁ ফাহাল ইহুলাকু এই এখানে এটার কি নাই কালামে গাইরে মোজাব এবং মুস্তাসনামিন উল্লেখ নাই মুস্তাসনামিন কি নাই উল্লেখ নাই এই জন্য ইহুলাকু হইল ফেলে মাজুল ফেলে মাজুল এই আল কাউমুল ফাসিকুন এটা কি হয়েছে ফাইল হয়েছে ফাইল হ্যাঁ নাইবে ফাইল নাইবে ফাইল হিসেবে রফা হয়েছে রফা হয়েছে বেহাসবিল আওয়ামেল আমেল অনুসারে ফাহাল ফাডাইলো আর তো হালটা হইলো কি এস্তেফামিয়া ইউলাকু ফেলে মাঝুল ইল্লা হরফে ইস্তিসনা আল কাউমুল ফাসিকুন কাউমু হইলো মাউসুফ ফাসিকুন হইলো সিফত মাউসুফ এবং সিফত মিলে হইলো নাইবে ফায়েল তো সে নাইবে ফায়েল আর কি নাইবে ফেল এবং নাইবে ফায়েল মিলে জুমলে ফেলিয়ায় ইনশাইয়া জুমলে ফেলিয়ায় কি ইনশাইয়া আচ্ছা মা হাদিরা গাইরু বাকরিন গাইরু বাকরিন এখানে এইটা হইলো মুস্তাসনা কোনটা এই বাকরিন বাকরিনের নিচে কি হয়েছে জের হয়েছে এটা মুস্তাসনা কি হয়েছে কারণ কি আমরা ফুরিছি যদি কি হয় এটা হইলো গাইর সাওয়া সেওয়া হাসা হ্যাঁ এগুলোর পরে যদি কি হয় মুস্তাসনা হয় তাহলে মুস্তাসনা কি হবে কাসরা হবে এই জন্য গায় মা হাদিরা গাইরু বাকরিন গাইরু বাকরিন এখন কত হলো গাইরু এই গাইরুর মধ্যে রফা কেন হইলো এটা আর একটা আমরা একটা নিয়ম পাইছি একটা নিয়ম আছে না গাইরুর ব্যাপারে কি বলছে বলছে ইল্লার পরে মুস্তাসনার মধ্যে যে এরাব ইল্লার পরে এই গাইরের মধ্যে ওই এরাব হয়ে যাবে যেমন মা হাদিরা মা হাদিরা ইল্লা বাকরুন কি ছিল ইল্লা বাকরুন না কারণ এর মোস্তা কালামে গাইরে মজাব হ্যাঁ এখানে ইয়া নাই মোস্তাসামিন উল্লেখ নাই ইল্লার পরে আসছে তাহলে কি বো বেহাজবিল আওয়ামেল আমেল অনুসারে কি বো রফ হইব তো এখন এই এই রফাটা কোথায় যাব গাইরের মধ্যে মাশাল্লাহ হ্যাঁ এখন আমরা আরেকটা জিনিস এরপরে বুঝি লা সোহেবা খাইরিন মাজমুমুন লা সোহেবা খাইরিন মঙ্গলের সাথী অর্থাৎ মঙ্গলওয়ালা নহে মাজমুমুন নিন্দিত যে যার কি রয়েছে মঙ্গলওয়ালা যে কি ভালো যে কি ভালো এটার মধ্যে কি নেই কোনো মাজমুম নাই কোনো প্রকারের নিন্দা নাই হ্যাঁ জম্মুন নাই আচ্ছা ঠিক আছে এখন কত হলো যে সোহেবা স হেবা এই শব্দটাকে আমরা নসব কেন দিলাম এটা হলো লাইন অফি জিন্সের এসিম লাইন অফি জিন্সের কি এই মানসুবাতের মধ্যে একটা হলো কি লাইন অফি জিন্সের এসিম আমরা পড়ছি না লাইন অফি জিন্সের কি এসিম এসমোলা তো এসমেলায়ের আবার সব এসমেলা কি হয় না নসব হয় না কোন সময় এস লাইন অফি জিন্সের এসিমটা যদি না কেরা হয় এই কি কইছি যদি না কেরা হয় এবং এইটা এজাবত হয় কি হয় অর্থাৎ মোজাফ হয়েছে এমন একটা এসিমের দিকে যে এজাবত হওয়ার পর ওইটা কি নাকেরা অথবা মোশাবায়ে মোজাব যদি হয় মাশাল্লাহ অথবা এবং এই লা এই লা এবং এসমে লায়ের মধ্যে যদি ফাসলা না হয় কয়টা শর্ত হ্যাঁ একটা হলো এই লাটা এই এসমেলাটা নাকেরা হবে এবং এটা কি এজাবত হইব মোজাব হইব অথবা মোশাবায় মোজাব হবে এবং লা এবং এই এসমে এসমে লায়ের মধ্যে কোনো ফাসেলা থাকবে না
তিনটা শর্ত পাওয়া গেলে কি হবে এই লাইন অফ ইজিন্সের এসিম না লাইন মেসি এসিম মানসুব হইব কি বো মানসুব হইবে তাই জন্য দেখো সহেবা খাইরিন সহেবার শব্দটা নাকেরা খাইরিনের দিকে গিয়েছে এজাবত হয়েছে এজাবত হওয়ার পরও এটা নাকেরা রয়েছে দেখিয়েছি কারণ নাকেরা যদি নাকেরার দিকে এজাবত হয় এটা কি হয় না মারেফা হয় না নাকেরা যদি মারেফার দিকে এজাবত হয় তাহলে কি হয় মারেফা হয় ঠিক আছে নি হ্যাঁ তাহলে এবং ফাসেলও আসে নাই এই জন্য এটা কি হয়েছে লা ওই যে লাইন অফ ইজিন সহেবা মোজাফ খাইরিন হইলো মোজাফিলি মোজাফা মোজাফিলি মিলে আসমেলা মাজমুমুন হইলো খলবিলেলা এই মাজমুমুন হ্যাঁ খবরেলা লা তোয়ালিয়ান জাবালান হাজিরুন লা তোয়ালিয়ান পাহাড় চলনেওয়ালা নহে হাজিরুন উপস্থিত তাহলে এখানে তোয়ালিয়ান জাবালান তোয়ালিয়ান শব্দটা কি হয়েছে নসব হয়েছে মানসুব কেন হয়েছে কেটা হইলো মোসাবাই মজাব মজাবাই কি মজাব হ্যাঁ এই জন্য লাডল লাইন ফিজি তলেয়ান হইলো মাউসুব জাবালান তলেয়ান জাবালান তলেয়ান জাবালান সিবত মাউসুব এবং সিবত মিলল হইলো এসমেলা আর হাত দিল হইলো খবরেলা এসমেলা কল জুমলা ইসমিয়া লা আহাদুন লা আহাদা লা আহাদুন লা লা আহাদা লা শব্দ কি বো এ লা আহাদা আগিয়ারু মিনাল্লাহ লা আহা দা আগিয়ারু মিনাল্লাহ আল্লাহ থেকে আত্মমর্যাদাওয়ালা আর কেহ নাই গাইরাতওয়ালা আর কেহ নাই আচ্ছা এই আহাদা এটা কি এসমেলা এটা কি হয়েছে হ্যাঁ এটা কি ফাতা মুবনি আলাল ফাতা নসব না মুবনি আলাল কি জন্য বলা হয়েছে লাইন অফ ইজিন্সের এসিমটা যদি মোজাপ না হইয়া না কেরা হয় কি হয় মোজাপ না হইয়া যদি না কেরা হয় হ্যাঁ তো ওই সময় কি হবে এই লাইন অফ ইজিন্সের এসিমটা হ্যাঁ কি হবে মুবনি আলাল ফাতা মুবনি আলাল এই জন্য আহাদা আহাদান না কিন্তু কি হব আহাদা হ্যাঁ লা আহাদা আগিয়ারু মিনাল্লাহ বুঝেছি নি কথাটা লা লাইন অফ ইজিন আহাদাটা কি এসমেলা আগিয়ারু এই এটা কিন্তু ইয়ার এসমে তাবদিল সিগা আগিয়ারু ফেল জমিরে মোস্তাতার ফায়েল আর মিনাল্লাহ হইল কি মোতাল্লেক ফেল এই ফায়েল এবং মতার শিব জুমলে হয়েছে খবরেলা এসমেলা খবরেলা জুমলে ইসমিয়া লা খালিদুন মুসাফিরুন ওয়ালা বাকরুন এই লা খালিদুন মুসাফিরুন ওয়ালা বাকরুন খালেদ মুসাফির না বকর মুসাফির না খালেদ মুসাফির না বকর কিনা মুসাফির নহে এখন আমরা দেখি খালেদুন এটা লাইন অফ ইজিন্সের এসিম এটা খালেদুন রফ হইল কেন বলছে যে লাইন অফ ইজিন্সের এসিম যদি কি হয় মা রেফা হয় কি হয় হ্যাঁ কি হয় মা রেফা হয় হ্যাঁ হ্যাঁ অথবা লাইন অফ ইজিন্সের এসিম আর ইয়ার মধ্যে লাইন লাইন অফি এসমে আর লাইন অফ ইজিন্সের এসিম এটু দেশমেলা হ্যাঁ না লাইন এটু এসমেলা হ্যাঁ লাইন অফ ইজিন্সের এসিম আর লাইন অফির মধ্যখানে যদি ফাসালা না থাকে কি না থাকে ফাসালা না থাকে হ্যাঁ তাহলে এটা কি হবে মারফু কি বো মারফু লা খালিদুন মুসাফিরুন ওয়ালা বাকরুন সেখানে বলা হয়েছে তাহলে আরেকটা এসিমকে লা সহকারে কি করতে হবে তাকরা আনতে হবে এই জন্য কি বো লা খালিদুন মুসাফিরুন ওয়ালা বাকরুন এই লাডা কি হয়ে যাবো মলগা হয়ে যাবো কি বো মলগা হ্যাঁ আমল করতো না লাডা লাইন অফ জিন্স খালিদুন হলো কি হ্যাঁ মাতু ফেলাই হ্যাঁ এই এই মুসাফিরুন হলো মুসাফিরুন হইল এই খবর মুসাফির কি খবর ওয়াউড হলো হরফে আতফ এই লাড হলো লায় তাকরার আর বাকরুন হইলো মাতুফ তো এই মাতুফ এলাই এবং মাতুফ মিলে হইলো কি মুক্তাদা আর মুসাফিরুন হইলো কি খবর মুসাফিরুন কইছে খবর মুক্তাদা খবর মিলে জুমলাই এসমিয়া জুমলাই কি এসমিয়া কানা ফাদুল্লাহ আলাইকা আজিমা কানা ফাদুল্লাহ আল্লাহর করুণা আল্লাহর কি ফজল আল্লাহর দয়া আপনার উপরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উদ্দেশ্য যে আল্লাহ তাআলা বলছেন যে আপনার উপরে আল্লাহর করুণা আজিমান মহান আজিমান আমাদের এই আজিমান শব্দটা নিয়ে আমরা কথা বলতেই
আজিমান এটা কি হয়েছে নস বইছে আজিমান হয়েছে না নসব কেন নস বইল হ্যাঁ খবরে কানা আফালে নাকেসের এসিম কি হয় রফা আর আফালে নাসকেসের এই খবরটা হয় নসব ঠিক আছে নি এই জন্য কানা ফাদুল্লাহ আলাইকা আজিমান হ্যাঁ ঠিক আছে নি হ্যাঁ তাইলে কানা হইল ফেলে নাকেস ফদলু মোজাব লফজ আল্লাহ তালা মোজাফিলেই হ্যাঁ ফদলু আবার এটা কিন্তু মাছ দারো এটা কি হ্যাঁ কান কানা এই ফদলু মোজাব লফজ আল্লাহ তালা মোজাফিল মোজাফ এবং মোজাফিলে মিল হইল এই এসমে হ্যাঁ এসমে কি কানা ফদলুল্লাহ আলাইকা হ্যাঁ না কানা ফদলুল্লাহ আলাইকা কানা ফদুল্লাহে আলাইকা সবটা মিল হইল কি এসমে কানা আর আজিমান হইল খবরে কানা আজিমান কি হয়েছে খবরে কানা এসমে কানা এবং খবরে কারা মিললে হইল জুমলায়ে এসমিয়া জুমলায় কি এসমিয়া আচ্ছা ফাসবাহাতুম বিনিমাতিহি ইখওয়ানা ফাসবাহাতুম বিনিমাতিহি ইখওয়ানান ইখওয়ানান অতঃপর তোমরা হইলে আল্লাহর করুণায় আল্লাহ তাআলার নিয়ামতে ইখওয়ানান ভাই ভাই ইখওয়ানান তো কি হ্যাঁ এখন ইখওয়ানান এটা কি হইছে হালাতে নজবিতে হ্যাঁ কেন এটা এই আসবাহ ওই কি হয়েছে কানা সরা জল্লা বাতা আসবাহেরটা আসেনি এই আসবাহার থেকে আসবাহাতুম আস বুঝেছি নি কথাটা তো এই আসবাহ তুম এই আসবাহ হ্যাঁ এইগুলো রূপান্তর হয় এগুলো কি কিছু কিছু আফালে না কাছে এগুলো রূপান্তর হয় ওই ফেলের বহসের মধ্যে সেখানে যেয়ে কথা বলবো এই কোথায় ফেলে বহস এই জন্য একসাথে সব কথা দরকার নেই হ্যাঁ আসবাহাতুম এটা কি এই ফেলে নাকেস এই আসবাহ তুমডা হইল এসমে এসমে আসবাহা এসমে কি আসবাহা হ্যাঁ বেনে মাতিহি এটা কি সাথে এই আসবাহ তুম ফেলের সাথে মোতাল্লে গেছি আর এখওয়ানান এটা খবরে এই খবরে খবরে আসবাহা খবরে আসবাহা আচ্ছা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা এবং যাহারা ইয়াবিতুনা রাত্রি যাপন করে ইয়াবিতুন কি লিরাব্বিহিম তাহাদের প্রভুর জন্য সুজ্জাদাও ওয়া কিয়ামা সুজ্জাদাও ওয়া কিয়ামা অত কি সেজদারত অবস্থায় সেজদা 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 করে ওয়া কিয়ামান এবং কি দাঁড়াইয়া যাহারা রাত্রি যাপন করে তার প্রভুর কি সূর্যদান সূর্যন্ত কি সেজদা করে হ্যাঁ কেয়ামানত কি দাঁড়াইয়া অর্থাৎ রাত্রি কি করে নামাজ এবাদত করে আচ্ছা এখন দেখি এ সূর্যদান কেয়ামান এটা কি হয়েছে মানসুব হয়েছে কি হয়েছে মানসুব হয়েছে কেন হুম সাই দেখি ইয়া বিতুনা লে রব্বিন আস এটা কি হ্যাঁ আফালে নাকেশ সত্রটার মধ্যে বাতা একটা আসেনি এই কানা সরা জল্লা বাতা এই বাতার থেকে ইয়া বিতু বাতার থেকে কি বাতা ইয়া বিতু ইয়া বি তানে ইয়া বিতু না বুঝেছি নি ইয়া বিতু না এটা কি ফেল জমির জমির হইল জমির যেটা ওয়াও এটা হইল এটা কি ওয়াওটা হইল এসমে বাতা এসমে বাতা লিরাব্বিহিম হইল এটার দিকে মোতাল্লেক হ্যাঁ হ্যাঁ যার মোতাল্লেক সুজ্জাদান মাতু ফেলাই ওয়াও হরফে কেয়ামান হইল মাতু মাতুব এবং মাতু মেলে মিলে হইল খবরে বাতা কি হয়েছে খবরে বাতা খবরে বাতা আচ্ছা ঠিক আছে লাইসু সাওয়া আন এই লাইসু এ সাওয়া আন এটা কি মানসুক কি এটা সাওয়া আন এটা কি মাংসু কেন ওই যে কানা সরা জল্লা বাতার মধ্যে লাইসারটা আসেনি সতেরো এই লাইসা লাইসার খবর হয়েছে লাইসার কি হয়েছে খবর হয়েছে লাইসু তাহারা নহে সাওয়া আন সমান তাহারা কি না এই তাইলে সাওয়ান লাইসু হইলো ফেল ও আউট হইলো কি এসমে লাইসা সাওয়ান হইলো খবরে লাইসা কথা বুঝেছি নি হুম এসমে লাইসা খবর লাইসা জুমলে সিমিয়া ওয়া আওসানি বিসসালাতে ওয়া যাকাতে মা দামতু হাইয়া মা দুমতু মা শব্দ কি মা দুমতু হাইয়া আচ্ছা আমাদের কথা হইলো এই হাইয়া শব্দটা হাইয়া এটা কি হয়েছে এই নসব হইলো কেন
যে আওসানি এ আমাকে আল্লাহ তাআলা আমাকে উপদেশ দিয়েছেন যে নামাজ এবং যাকাতের নামাজ এবং কি যাকাতের মা দুমতু হাইয়ান যতদিন পর্যন্ত জীবিত থাকি যতদিন তি নাকি 50 বছর হইলে আর ইবাদত করা লাগবে না 60 বছর হইলে আর কোনো ইবাদত করতে হইবে না আরে কথা বুঝছিনি কারো কারো কেহ কেউ মনে করে আমার যদি বয়স কি হয় না বয়স যদি বৃদ্ধ যদি হয়ে যায় 50 বছর হয়ে যায় 60 বছর হয়ে যায় তাহলে আমার কি লাগবে না ইবাদত লাগবে না এই মত যারা পোষণ করে এই এই শরহে ফেকে আকবরের মধ্যে লেখছে এই সমস্ত লোকরে হত্যা করা 1000 কাফেরকে হত্যা করার থেকে উত্তম হ্যাঁ কোরআনে কারিমে একটা আয়াত আছে ওয়াবুদিল্লাহ হাত্তা ইয়াতিকাল ইয়াকিন তোমরা আল্লাহর ইবাদত করো মৃত্যুর আগ পর্যন্ত কিসের আগ পর্যন্ত এই জন্য একজন ব্যক্তি এই তরিকত ধারণ করে অথবা ইবাদত করতে করতে যেতই কি হোক একবারে উচ্চ মকামে ফুঁসে যাও গাউসুল আজম হয়ে যাও হ্যাঁ ওলি আব্দাল হয়ে যাও কিন্তু বয়স যেতই বেশি হোক যত মিনতি ব্যক্তির আকল এবং আকল থাকবো যত মিনতি কি থাকবো আকল থাকবে জ্ঞান থাকবো এতদিন পর্যন্ত শরীয়তের হুকুম আহকাম তার থেকে কি হবে না হ্যাঁ সে তার না এটাতে তার থেকে সাকেত হবে না তার থেকে ছুটে যাবে না এ কি করতে হইব হ্যাঁ করতে হবে এই জন্য এই এইটা একটা দলিল ওয়াসানি বিসসালাতে ওয়া যাকাতে মা দুমতু হাইয়ান আচ্ছা ঠিক আছে আমরা কিন্তু এই নাহু হইল আমাদের কি উদ্দেশ্য আমরা কোরআনে কারিমের আয়াতের ব্যাখ্যা উদ্দেশ্য নহে এখন দেখি এই হাইয়ান এটা কি হইছে মাহফুলে এটা এটা ইয়া হয়েছে নসব হয়েছে কেন নসব হইল এই দুমতু দামা একটা আছে নি এই ইয়ের মধ্যে আফালে নাক ইয়া নাকেসের মধ্যে একটা কি আছে দামা আছে মা দামা আছে না এইটার থেকে হলো কি দুমতু ওয়াহিদে মো তাকালেম শিখে হ্যাঁ দুম ফেল তুডইল ফাইল হাই তুডইল এসমে মা দামা এই এসমে মা দামা হলো কি তু আরে এসমে মাদামা এসমে মাদাম হইল তু আর হাইয়ান হইল খবরে মাদামা খবরে কি মাদামা ঠিক আছে নি ইন্না সাআতা আতিয়াতুন নিশ্চয় সাত সাত তো কি কিয়ামত আতিয়াতুন আনেওয়ালা কিয়ামত কি হবে আর আসনেওয়ালা হইব না হ্যাঁ এখন কত হইল এ সাআতা এটা নসব হইল কেন এই ওই আফালে নাকেস কটি না আফালে নাকেস না হুরুফিল মুশাববিল ফিল কয়টি ছয়টি এই ছয়টি কি করে তার এসিমকে নসব দেয় খবরকে রফা দেয় এই জন্য ইন্না সাতা কি বো ইন্নায় কি করছে দিছে হ্যাঁ এটি তো আমরা জানছি আগে আতিয়াতুন খবরে তো ইন্ন হইলো অর্পণ প্রসবিল সাত হইলো কি এসমিন্না আতিয়াতুন হইলো খবরিন্না এসমিন্না খবরে জুমলায় এসমিয়া এলামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব এলামু জেনে রাখো আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা শাদীদুল ইকাব কঠোর শাস্তি দেনেওয়ালা জেনে রাখো আল্লাহ কি কঠোর এলামু লু ফিল ফাইল এই আন্না ডল কি হরফে মুশাববি ফিল আল্লাহ এই আমাদের কত লুকি আল্লাহ এই লফজ আল্লাহ তাআলা কিছে হ্যাঁ শাদীদুল একাব এটা কি খবরে হ্যাঁ হ্যাঁ তাহলে এই যে এইটা কি এই এসমিন্না শাদীদুল মোজাফ একাব হলো মোজাফিলে মোজাফ এবং মোজাফিলে মিলে খবরে ইন্না এসমিন্না খবরে ইন্না মিলে জুমলে ইসমিয়া হয়ে গেছে এলামু ফেলের মুফুলি বিহি মুফুলি কি বিহি ফেল ফাইল মুফুলি মিলে জুমলে ফেলিয়া ইনশাইয়া লাল্লা সাতা করিব লাল্লা সাতা এই সাতা কেন হইলো হ্যাঁ লাল্লা এটা কি ফেলে নাকেস না লাল্লা এটা কি হরফে মুসাববা বিল ফেল হরফে মুসাববা বিল না ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লাল্লা আচ্ছা যা হোক আমরা এই সব বিষয় তো কোরআনে কারিম এবং হাদিস শরীফে অগণিত মানসুবাতের ব্যাপারে কি রয়েছে অগণিত উদাহরণ রয়েছে আমরা কিছু সময় এই আমরা যেই মানসুবাতের হাল তমিজ
হাল তুমিজ মুস্তাসনা আছে না এরপরে এসমুইনা ওয়াকওয়াতিহা খবরু কানাওয়া আকওয়াতিহা হ্যাঁ এসমু লাইনফি জিন্স এগুলোর প্রয়োগ আমরা একটু কী করলাম এই কিছু সময় আমরা কোরআনে কেরিমের আয়াত এবং কিছু আরবি বাক্যের মধ্যে আমরা প্রয়োগ করলাম। আশা রাখি যাহারা আজিজানে তোলাবা রয়েছে তাহারা এই আজকের এই এই বাস্তব প্রয়োগের সাথে মিল রেখে কোরআন এবং হাদিসের মধ্যে কী করবে তারা এগুলোকে প্রয়োগ করবে। আশা করি এইভাবে যদি প্রয়োগ করা হয় তাহলে এই ইয়ার এলেম কী হবে দিন দিন বৃদ্ধি হবে এবং আমরা হেদায়েতুন নাহুর আলোকে যে নাহুর যেই এলমে নাহুর যেই কায়দাগুলো আমরা শিখতেছি এগুলো কী হবে শিখাটা যথার্থ হবে। আল্লাহ তাআলা ভালোভাবে অনুধাবন করার তৌফিক দান করে দিক। ওয়াল্লাহুল মুওয়াফিক ওয়াল মুঈন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।